नमस्कार शुरू करছি জলপাইগুড়ি টুডে সঙ্গে রয়েছে আমি মধুরিমা দেখে নেব বিশেষ কিছু খবর 23 আগস্ট সন্ধে 6টা বেজে 4 মিনিটে গোটা বিশ্ব তথা দেশ সাক্ষী থেকেছে চন্দ্রযান 3 এর চাঁদের বুকে সফট ল্যান্ডিং এর আর এই অক্লান্ত পরিশ্রমের অংশীদার ছিলেন ইসরো সায়েন্টিস্ট জলপাইগুড়ির বয়স 29 এর কৌশিক নাগ এখন খুশির হাওয়া এলাকায় ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছে কৌশিকের মাকে চাঁদের বুকে প্রথম চন্দ্রযান 3 এর সাফল্য অর্জন করলো ভারতবর্ষ তার খুশির আভাস ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি জেলাতেও বাড়ি জলপাইগুড়ির মোহন্তপাড়া এলাকার 19 নম্বর ওয়ার্ডে ইসরোর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন কৌশিক নাগ চন্দ্রযান যখন চাঁদের মাটি স্পর্শ করার সফলতার খুশিতে আত্মহারা কৌশিকের মা সোনালী নাগ গবেষণা করছে আর সূর্যকে নিয়েও গবেষণা করছে সূর্যের কাছে ওরা যাওয়ার পরিকল্পনা আছে গগন একটা আছে না গগনয়ান ওটাও শিগগিরই ছাড়বে 2024 এ ওরা গগনয়ান যাবে আপনাদের আশীর্বাদ এবং কোঅপারেশনের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে কাজ আর আমাদের ও সাকসেস হলেই আমাদের সাকসেস আমাদের ছেলেরা তো দেশের ভবিষ্যৎ ওরা সফল হলেই আমরা উন্নতি ওদের উন্নতি আমাদেরই বিধানসভা উপনির্বাচনের আগে নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার বুধবার রাতে ধূপগুড়ি ব্লকের নতুন শালবাড়ি চেকপোস্টে নাকা তল্লাশি চালাচ্ছিল এসএসটি এবং ধূপগুড়ি থানার পুলিশের যৌথ টিম সেই সময় ফালাকাটার দিক থেকে ধূপগুড়ি অভিমুখে আসার সময় একটি আসামের নাম্বার প্লেট লাগানো গাড়িকে আটক করে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা সেই গাড়িতে মোট 7 জন আরোহী ছিলেন পুলিশ সূত্রে খবর ওই গাড়ি থেকে নগদ 13,50,000 টাকা উদ্ধার করা হয়েছে যাদের থেকে টাকা উদ্ধার করা হয়েছে তারা কেউই বৈধ কোনো নথি দেখাতে পারেননি উদ্ধার করা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি অসমের বরপেটা থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গিয়েছে উদ্ধার হওয়া টাকার সঙ্গে থাকা ব্যক্তিদের 7 দিনের সময় দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে তারা যদি জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে টাকার উপযুক্ত নথি দিতে পারে তাহলে সেই টাকা ফেরত দেওয়া হবে তবে বিধানসভা ভোটের মুখে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে সন্দেহ না আমাদের রুটিন এসএসটি টিমের চেক আপ হচ্ছিল চেকিং এ আমাদের সব গাড়িকে মোটামুটি চেক করা হচ্ছিল তো এই গাড়িটি আসতে থাকে ফালাকাটার দিক থেকে তো ওখানে আমরা চেক করি তো তখন জিজ্ঞেস করা হয় যে আপনাদের কাছে ক্যাশ টাকা আছে ওরা বলছে যে আছে তখন বলা হয়েছে কত টাকা তো তারপর টাকা ওনাদের কাছ থেকে বের হয় তারপর সেটা আমরা গুনায় দেখা যায় যে ওই একজনের কাছে 4,50,000 আর একজনের কাছে 9 লাখ টাকা এই টোটাল 13,50,000 টাকা আমরা পাই এবং নথি না দেখাতে পারাতে ওই টাকা সিজ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে সিজার লিস্ট দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় গভীর রাতে বাইক থেকে পড়ে গিয়ে ময়নাগুড়ির বয়স 55 অরবিন্দ রায়ের পুকুরে ডুবে মৃত্যু হয় বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের চেষ্টায় সকাল আনুমানিক 9টা নাগাদ মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা ময়নাগুড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান পেশায় দুধ বিক্রেতা ছিলেন অরবিন্দ রায় পুলিশ জানিয়েছে মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হবে রাত্রে একজন পুকুরে পড়ে গেছে তো তার জন্য সকালবেলা পুরা ভিড় মানুষ মানে রাত্রিবেলা কিসে গাড়ি করে আসছিল বাইকে কোথার থেকে আসছিল টেকাটুলির থেকে আসার পথে এরকম রাত্রিবেলা কেউ দেখতে পেয়েছিল কি এটা না দেখেনি আজকে সকালে অনুমান গাড়ি দেখে অনুমান করছেন আপনারা তারপরে কি হলো এখন উদ্ধার করলো আচ্ছা উদ্ধার করছে কি নাম ওর নাম হচ্ছে নলিত রায় অরবিন্দ রায় অরবিন্দ রায় এই জায়গাটাকে কি বলে কাঁঠালতলি কাঁঠালতলি দাড়িকামাড়ি এটা কালকের রাত 11টা নাগাদ
টেকাটুলির থেকে আসার পথে বাইকে করে পাশের বাড়ি পুকুর ছিল, পুকুরের মনে করে ওখানে বাইকটা উপরে আছে এবং বডি একদম নিচে গেছে। যাই হোক, আমাদের এখানকার লোকালিটি মানুষ পুকুরে নেমে বডিটাকে উদ্ধার করল। মানে কালকে রাত্রিবেলা কেউ দেখতে পাচ্ছিল যে মানে পুকুরে পড়েছিল? না, আজকে সকালে দেখতে পায় যে গাড়িটা এইভাবে আছে। মানে কালকে রাত্রিবেলায় অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, পাওয়া যায়নি। তো আজকে সকালবেলায় বাইকটা পড়ে আছে এটা দেখে আমরা অনুমান করেছিলাম যে এখানেই হয়তো পুকুরে আছে। এটা এর ভিত্তিতেই আমরা থানায় ইনফর্ম করি। স্থানীয়রাই উদ্ধার করলো তাহলে? হ্যাঁ, এখানকার লোকালিটির স্থানীয়রা যারা আছে ওদের রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ধূপগুড়ির কালীঘাট এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা কমলাকান্ত রায়ের বাড়িতে গতকাল গভীর রাতে নগদ 5,000 টাকা সহ 3,00,000 টাকার অলংকার নিয়ে চম্পট দেয়। পরিবারের সদস্যরা জানান, বুধবার হঠাৎ করে বাড়ির সকলে তারা নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে তারা দেখতে পান পিছনের দরজা ভাঙা এবং ঘরের আলমারি তছনছ অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার ধূপগুড়ি থানা থেকে পুলিশ গিয়ে গোটা ঘটনা পরিদর্শন করে। এই ঘটনা সম্পর্কে পরিবারের লোকেরা কি বললেন শুনুন। দুটা থেকে চারটা নাগাদে হয়তো এরকম কেউ দুষ্কৃতি বা কেউ বাইরের লোকজন এসে পিছনের দরজা ভেঙে চুরি করছে। আর সেরকম বাইরের কোনো খাবার টাবার কিছু খাওয়া হয়নি, এটাকে তো চুরিই বলা যেতে পারে। কারণ তারা প্রিপ্ল্যান করেই হয়তো আসছে বা যেরকম ওরা কার্যকলাপ করছে, হ্যাঁ, সাবল দিয়ে হয়তো পিছনের গেটটা ভাঙছে। যে আগের থেকে যে আপনাদের নেশা জাতীয় মানে পরিস্থিতি হয়েছিল, তৈরি হয়েছিল, তাতে কি মনে হচ্ছে কি কিছু খাইয়েছে? সেরকম কিছু মনে পড়ছে না যে কি কোনো কেউ কোনো কিছু খাইছে কিনা। মোটামুটি আমরা আনুমানিক 2,500,000 থেকে 3,00,000 টাকার মতো জানিয়েছিলাম। সকালবেলা পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেছে, তো থানায় লিখিত ডায়েরি দিতে বলছে, আমরা যাবো কিছুক্ষণ পরে যাবো। সবাই বাড়িতে সবাই ঘুমিয়ে আচ্ছন্ন। কি হয়েছিল ঘটনা? কালকে আমরা দুপুরবেলা থেকে সবাই খুব নেশার মতো ঘুম, নেশার মতো কোনো ক্রমে বাড়ি আসছে, এসেই শুয়ে পড়ছে, এসেই শুয়ে পড়ছে। তারপরে সন্ধ্যাবেলা তো সবাই ঘুম। আনুমানিক কত টাকার গহনা এবং নগদ টাকা নিয়ে যায়? 2,500,000 টাকা। শিল্প বাণিজ্য পর্যটন নিয়ে ভিজিট ডুয়ার্স 24 চলছে প্রস্তুতি। কথিত আছে দুয়ার শব্দ থেকেই ডুয়ার্স। জলপাইগুড়ি জেলার তিস্তা পাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এক প্রাচীন ঐতিহ্য সহ নানান বৈচিত্র্য নিয়ে এই ডুয়ার্স। তবে পর্যটন মানচিত্রে এগিয়ে যেতে পারেনি ডুয়ার্স। যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলেও সেটি পরিকল্পিতভাবে তৈরি না হওয়ার কারণে ডুয়ার্সের পর্যটকদের সমস্যায় পড়তে হয়। এই সমস্যা কাটিয়ে পরিকল্পিতভাবে ডুয়ার্সের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে এবার আয়োজনের প্রস্তুতি চলছে ভিশন ডুয়ার্স 2024-এর। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় এই ব্যাপারে কি বললেন শুনুন। এটাকে আমরা বলতে পারি যে ডুয়ার্সের যে পর্যটন ক্ষেত্র, এই জায়গাটা তো পর্যটন ক্ষেত্র, একটা বিশেষ পর্যটন ক্ষেত্র, সেটা কিভাবে প্রমোট করা যায়, এখানকার যে ঐতিহ্যবাহী ইতিহাস আছে সেটাকে কেন্দ্র করে এবং এখানকার যে চা শিল্প আছে সেটাকে কিভাবে প্রমোট করা যায়, এখানকার যে ডিফারেন্ট ট্রাইবস আছে, কমিউনিটিস আছে, তাদের কালচারকে কিভাবে প্রমোট করা যায়, এরকম করে একটা কম্প্রিহেন্সিভ ট্যুরিজম কিভাবে ডেভেলপ করা যায়, ট্যুরিজম কি বলবো, ট্যুরিস্ট হাব একটা কীভাবে করা যায়, সেটা কিন্তু চেষ্টায় ছিলাম। এবং ভিজিট ডুয়ার্স 2024 নামে এটা কয়েক মাস আগে আমরা এটা শিলিগুড়িতে NGP আমরা শুরু করেছিলাম, আপনারা কেউ কেউ হয়তো জানেন। তো সেটারই আমরা একটা পরপর কিছু প্রোগ্রাম করার চেষ্টা করব এবং সেটা আসামের তেজপুর থেকে আরম্ভ করে ডুয়ার্স মানে এই শিলিগুড়ি পর্যন্ত যে জায়গাটা স্ট্রেচটা, সেই স্ট্রেচটা কিন্তু ডুয়ার্স দিকে, এখানকার কালচার, এথনিসিটি, এখানকার যে বিভিন্ন ট্যুরিজম, যে বিউটিফুল প্লেসেস, টি গার্ডেন, এই সমস্ত কিছু মিলে আমরা এটাকে পোর্ট্রে করতে চাই, এটাকে প্রজেক্ট করতে চাই সারা বিশ্বের। কোন কোন দেশের প্রতিনিধিদের সাথে কথা হয়েছে? এবার একটা বিশেষ সময় ইন্ডিয়ার একটা গভর্নমেন্ট অনুমোদিত
অনুমোদিত, আপনারা জানেন ICAI, তারা তাদের সাথে আমার কথা হয়েছে, তারা একটা এখানে ট্যুরিজম সরি ইন্ডাস্ট্রিয়াল একটা মিট করতে চাইছেন যেখানে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড এদের সাথে কথা চলছে এবং অনেকের কাছ থেকে কলসেল পাওয়া গেছে অলরেডি, তারা এখানে আসবেন। জলপাইগুড়ি টুডে এখনকার মতো এই পর্যন্তই।